আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভেষজ গাছগাছরার উপকারিতা এবং পরিচয় পর্বে আজকে আমি আপনাদেরকে হুলটা বা হুলটিয়া গাছের উপকারিতা এবং পরিচয় তুলে ধরব। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। গাছটির প্রচলিত নাম হুলটা বা হুলটিয়া বা শুলটিয়া। হুলটা একটি বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। বাংলাদেশ এবং ভারতের রাস্তার ধারে বা পতিত বা অনাবাদি উঁচু জমিতে এটি প্রচুর পরিমাণে জন্মে। জুন বা জুলাই মাসে পরিপক্ব হয় এবং প্রচুর দেখতে পাওয়া যায়। এই হুলটা বা হুলটিয়া গাছের উচ্চতা 3 থেকে 4 ফুট পর্যন্ত হয়ে থাকে। গাছটির পাতা গোল আলুর পাতার মতো। আমরা যে আলু খেয়ে থাকি তরকারি হিসেবে, সেই গোল আলুর পাতার মতোই প্রায় এর পাতা দেখতে। ফুল হলদে। হুলটা বা হুলটের ফল লম্বা মুগ ডালের মতো। গাছ এবং ফলে সাদা সাদা হুল বা পশম থাকে। ফলের ভিতরে প্রচুর পরিমাণে বীজ থাকে। গাছটি গোলাকার হয়ে উপরে ওঠে, দেখতে ভারী সুন্দর। কোনো কোনো স্থানে এটি হলুদ হুরহুরে নামে পরিচিত। হুলটা বা হুলটিয়া গাছের ইংরেজি নাম এশিয়ান স্পাইডার ফ্লাওয়ার টিক ওয়েড। ক্লিউমেসি পরিবারের অন্তর্ভুক্ত হুলটা গাছটির বৈজ্ঞানিক নাম ক্লিউমি বিষকোষা। আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া মহাদেশে গাছটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। গাছটির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে গাছটির পাতা এবং শিকড়, কোনো কোনো ক্ষেত্রে অবশ্য গাছের ফল বা বীজ ব্যবহৃত হয়ে থাকে। হুলটা বা হুলটিয়া একটি ভেষজ গুণ সম্পন্ন উদ্ভিদ। দর্শক, গাছটির ভেষজ গুণ সম্পর্কে জানার আগে আপনাদের বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন জেনে নেই হুলটা গাছের উপকারিতা ভেষজ বা ভেষজ গুণ। ক্ষত সারাতে। হুলটা পাতার রস ক্ষত বা আলসার সারাতে ব্যবহৃত হয়ে থাকে। এক্ষেত্রে পাতার রস ক্ষতের উপর নিয়মিত প্রলেপ দিতে হবে, আর আলসারের সমস্যায় এই পাতার রস নিয়মিত সেব্য। যদি কারো কানে পুঁজ হয় বা কান দিয়ে পুঁজ পড়ে, তাহলে এই হুলটার পাতার রস ব্যবহার করা হয়। হুলটা পাতার গুঁড়া কোনো কোনো ফসলের বীজ সংরক্ষণে ব্যবহার করা হয়। এতে বীজগুলোর মান ভালো থাকে এবং বিভিন্ন রোগবালাই বা পোকামাকড় দমনে সাহায্য করে। হুলটিয়ার বীজ কৃমিনাশক, বায়ুনাশক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। দর্শক, এই হুলটা বা হুলটিয়া বা হুরহুরে, এর যে ফুল হয়, এই ফুল বিভিন্ন কবিরাজি চিকিৎসা এবং তন্ত্রে মন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে। হুলটা বা হুলটিয়া গাছের পরিচয় এবং ভেষজ গুণ বিষয়ক এই পর্বে পুরো সময় জুড়ে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমার এই চ্যানেলে আমি কৃষি, কবিরাজি, ভেষজ গাছগাছরার উপকারিতা এবং যৌন শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও আপলোড দিয়ে থাকি। আপনারা যদি এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।